আপনাদের সিলেটের আঞ্চলিক ভাষায়, হঠাৎ করে এই হঠাৎ করে বাক্যটাকে আপনারা কিভাবে বলেন আপনাদের সিলেটের আঞ্চলিক ভাষায়? জি, আমাদের যেটা ভাষা হঠাৎ করে আমাদের একটা শব্দ আমরা সবসময় বলে থাকি আঞ্চলিক ভাষায়, যে হঠাৎ করে আটকা মারা। আবার বলুন, আটকা মারা। আটকা মারা, জি, আটকা মারা মানে হঠাৎ করে, হঠাৎ করে, এটা আমাদের আঞ্চলিক ভাষা। কি আমি আমার বাড়ির ঠাকুর যা সুনামগঞ্জ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই, আপনার সাথে কিছু কথা বলতে পারি? জি, অবশ্যই বলতে পারেন। আগে বলুন, আপনার দেশের বাড়ি কোথায়? সুনামগঞ্জ, জেলা সুনামগঞ্জ, তাহিরপুর থানা, মানে সিলেটের পাশে। জি, সিলেট বিভাগ। আপনাদের ওদিকে ভারতের বর্ডার আছে? জি জি, বর্ডার আছে। আপনার নামটা বলুন। হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমান। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে, এক নম্বরে আপনি তো চট্টগ্রামে থাকেন, তাই না? আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হঠাৎ করে এই শব্দটাকে, মানে হঠাৎ করে এই বাক্যটাকে কিভাবে আপনার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে হয়, সেটা আপনার থেকে জানতে চাইব। হঠাৎ করে শব্দটাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কী বলে? আতিক্যা। কী বললেন, বড় করে বলেন? আতিক্যা। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি কি উত্তর দেওয়ার জন্য ইচ্ছুক? আচ্ছা, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হঠাৎ করে এই বাক্যটাকে আপনি কিভাবে আমাদের চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বলবেন? আমাদের চট্টগ্রাম ভাষায় এটাকে আতিক্যে বলে এবং বড়গড়ি এরকম বলে, আবার বহরগড়ি এরকমই বলে। আচ্ছা, আর আপনার আর কোনো শব্দ জানা আছে? এরকম অগণিত আছে, এরকম অনেক আতিক্যে, সেটাও শুদ্ধ, বড়গড়ি, বহরগড়ি এগুলোও শুদ্ধ আছে। থ্যাংক ইউ, আপনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার গরিব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাউজান, নোয়াপাড়া। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি? আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হঠাৎ করে এই বাক্যটাকে আপনি আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কীভাবে বলবেন, কীভাবে প্রকাশ করবেন একটু বলুন তো আমাদের। আমাদের আঞ্চলিক চট্টগ্রাম ভাষায় বলা হয় তিয়ের করি, হঠাৎ করে এই শব্দটাকে তিয়ের, মানে তিয়ের ভিতরে এতে দাই বা তিয়ে থাকে ঘুরে ফেলি। তিয়ে আর আর কিভাবে বলতে পারেন? বড়গড়ি। আচ্ছা, বড়গড়ি এটাও আছে। আরেকটা বলেন। আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ।